সহনশীলতা একটা ইনক্লুসিভ রাজনীতি আমরা করতে চাই। এই যে সাম্প্রতিক যে ঘটনাগুলি ঘটল, আনোয়ারুল আজিম সাত মাস আগে প্রতিদিনের বাংলাদেশের একটা পত্রিকা নিউজ হয়েছিল যে মানুষ পেটাতে পটু এমপি আনার, সাত মাস আগে নিউজ হয়েছে। কি ভাগ্যের নির্মাণ করিয়া দেখেন, আর তারা মানুষ কুফাই কুফাইয়া বাস করছে, সেই মানুষ পিটাইছে জীবিত দেখতে, তারা মানুষ কোথায় কোথায় বাস করছে, হাতি ছেড়ে মানুষ আলাদা হয়েছে। আহা কি নির্মাণ! এই মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়, আমরা আল্লাহ কাছে ফরিয়াদ করি। কিন্তু এই রকমের একজন সোনা চোরা চালান মাদক ব্যবসার সাথে জড়িত একজন দুর্বৃত্ত তিনবার বাংলাদেশের আইন ফেরাতে হয়েছে, পুলিশ আর্মি থেকে শুরু করে সবাই তাদেরকে জরুর দিয়েছে, কারণ তিনি সংসদের প্রতিনিধি। এই রকম একটা দুর্বৃত্তকে এই সুযোগ কে দিয়েছে? আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা কি এই দায় হতে পারেন? পারেন না। একজন আমার মারা গেছে বিদায়, তার অপকর্ম আমাদের সামনে এসেছে। এই রকমের আরো আনার বর্তমান এই সংসদে, এই শেখ হাসিনার সংসদেই আছে। আমাদেরকে মন্ত্রিত্ব দায়িত্ব পালন করছেন। দেশ টিভিতে একটা নিউজ হয়েছে, সাভারের আরেক দল মাফিয়া ফকিন্নি থেকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, প্রায় কিচ্ছু ছিল না। একটা ভাঙ্গে টিনের ঘর, সাভার উপজেলার চেয়ারম্যান রাজীব হাজার কোটি টাকার মালিক হয়েছেন, টিভিতে ইন্টারভিউ দিয়েছেন, হাত কেটে ফেলেছেন, পাল ভেঙে দিয়েছেন, এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয় নাই। কাজেই সাংবাদিকরা শুধুমাত্র নিউজ করলেই প্রতিকার মিলবে না। এই দেশে এখন সাংবাদিকরা তো সবচেয়ে বড় চিপায়, পায় না বেতন, নিউজ করতে দেয় খায় মায়ের। আমরা তো তাও রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি, সাংবাদিকদের প্রতিবাদটা করেনি। দেখেন আপনারা জানেন, পুলিশের কনস্টেবলের বেতনের কথা বললাম, সাংবাদিক অনেক সাংবাদিক 10-15 হাজার টাকা এই সময় বেতন পায়, আপনাদের মেইন স্ট্রিম দেখায় 20,000 টাকা বেতন পায়, 25,000 টাকা বেতন পায়, 20,000 টাকার বেতনে তাদের কি নাই কোন অথচ। তারপরে ধরেন স্বাধীন সাংবাদিকতা, সংবাদ মাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের 14 উত্তর আমরা কিছু এলো করি, ঠিক আছে, অনেক অসৎ সাংবাদিক আছে আলাদা বিষয়, কিন্তু অনেক আছে মঞ্চ মানে জার্নালিজম তাকে ধারণ করে, কিন্তু তারা তাদের জীবিকার সাথে সংগ্রাম করে এই পেশায় টিকতে পারছে না। অনেকে পেশা পরিবর্তন করছে, অনেকে হাউসের বিরুদ্ধে বলার চাকরি চলে যাচ্ছে। কিছু আগে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই, তার চাকরি চলে গেছে, কারণ তিনি একটু সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন। এই যে আমাদের এলিট ভাইয়েরা একটা আলোচনা সভার আয়োজন করছে, প্রেস ফ্রিডম আন্তর্জাতিক এনজিও ফান্ডিং এর প্রোগ্রাম, তো সেই প্রোগ্রামে আবার যারা আলোচক তাদের ধরে অনেকে ঠেকায় ফ্ল্যাট ফ্ল্যাট তারা প্রতিষ্ঠিত, তো কাজী তারা যেভাবে স্বাধীন সাংবাদিকতাকে দেখতে পারবে, মাঠের এই সাংবাদিকরা কাজ করতে গিয়ে দেখছে। আওয়ামী লীগের যুবলীগের অনেক সময় এক নেতা নিউজ করতে গিয়ে ধাক্কা খাওয়া লাগে, অফিসের মধ্যে ঢুকাই নিয়ে মাইক দিয়ে আদা বলা দিয়ে তারপরে চ্যানেলের ক্যামেরা ঘোরা ভাঙা, আবার ক্যামেরা কার প্রত্যেকটা হাউসে ফোন দেবেন, সব তো আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা মানে। তাই ছাত্রলীগ যুবলীগ যদি আওয়ামী লীগের লোকেরা সাংবাদিকদের মারে, ওইটা নিয়ে সাংবাদিকরা রাস্তায় প্রতিবাদ করবে বিচারের দাবিতে, যে 24 ঘন্টার মধ্যে সাংবাদিকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এগুলো জোর দিয়ে বলতে পারে না। আনার এমপি আনার মারা গিয়েছে, কয়েক ঘন্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না। ভালো, আপনার কিছু তথ্য আছে, ভালো ভারতকে সেভ করতে